খপ্পরে কইরা আমার মতো অবস্থা না হয়। আরে অসবোজ, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ তো শেষ হই আছে, বিদেশ যাবা কবে? ভাবতেছি বিদেশ না গিয়া দেশেই কিছু একটা করব। এখন তো সরকারি বেসরকারি অনেক সংস্থা থেকে সহযোগিতা পাওয়া যায়। ওই তো আয়শা আপা, ওনার মুখে শুনছি। হ্যাঁ সুপ্রিয়া আপা, সবুজ ঠিক কথাই বলেছে। দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সুবিধাও দিচ্ছে। এই যেমন যুব উন্নয়ন, সমাজ সেবা, বিকেটিটিসি ও টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গেলে আমরা তাদের সেবা সম্পর্কে জানতে পারব। মনে রাখবা, প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে কাজ পেতে সুবিধা হয়, আবার বিদেশ না গিয়ে দেশেও এসব প্রশিক্ষণ কাজে লাগিয়ে উপার্জন করা যায়। মনে রাখবেন, অবৈধ পথে বিদেশ যাওয়া অপরাধ। নির্যাতিতের পাশে মোরা সবাই দাঁড়াবো, অপরাধী সমাজ থেকে নির্মূল করবো। প্রশিক্ষণ হবে নিজের উন্নয়ন, থাকলে কাজের প্রশিক্ষণ হবে দেশের উন্নয়ন, থাকলে কাজের প্রশিক্ষণ হবে নিজের উন্নয়ন, থাকলে কাজের প্রশিক্ষণ হবে দেশের উন্নয়ন।